হচ্ছে কেক হচ্ছে এডুকেশনের জীবিকা, নাগরিক শিক্ষার একটা বিষয়টা কি আসলে, অথবা যদি আমরা বাংলাদেশের বইয়ের ভাষায় বলি সেটা হচ্ছে আপনার পৌরনীতি অথবা পৌরবিজ্ঞান। লেদুকাসিয়ন সিভিকা এলো স্টুডিও দেলে ফর্মে দি গভর্নো দি ওয়ান সিটা দিন আনসা কন পার্টিকুলারে আতেনসিওনে আর রুওলো দি সিটা দিনি আলা জেসিওনে এ আল মোদো দি অপেরারে দেলো স্টাতো আল ইন্টারনো দি ওয়ান ডিটারমিনাতা পলিটিকা ও ট্রাডিসিওনে এটিকা। লেদুকাসিয়ন সিভিকা কনসিস্টে নেলা এডুকাসিয়নে দি সিটা দিনি। নাগরিক শিক্ষা হচ্ছে যে বিষয়ে অধ্যয়ন করলে সরকারের গঠন, নাগরিকদের ভূমিকার উপর বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করা হয় অথবা পাশাপাশি কিভাবে রাজ্য পরিচালনা হয় সেই বিষয়ে অবগত করে। এছাড়া নাগরিক শিক্ষা একটি নির্দিষ্ট নৈতিক নীতি বা ঐতিহ্য সম্পর্কে জানা। তাহলে আমরা এটার মানেটা বুঝতে পারলাম, কারণ ইটালিতে থাকতে গেলে শুধু যাতে ল্যাঙ্গুয়েজটাই জানবে সেটা কিন্তু না, ইটালিতে থাকতে গেলে ইটালিয়ান সরকারের গঠনটা কিরকম, তাদের কার্যক্রম এবং এইখানে আপনার দায়িত্ব কর্তব্য এবং আপনার এখানকার ট্র্যাডিশন এখানকার ইতিহাস সবকিছু সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। যে জন্যই এবং ইতিমধ্যে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইটালিতে কিন্তু 2020 সাল থেকে প্রত্যেকটি ক্লাসের জন্য এই নতুন একটা সাবজেক্ট যুক্ত হয়েছে, এবং আপনারা যারা ইটালিয়ান ভাষাতে আদুয়ের সার্টিফিকেট নিবেন অথবা বিয়ন অর্জন সার্টিফিকেট নিবেন আপনাদের জন্যও এই যে নতুন একটা সাবজেক্ট এখান থেকে বেসিক বিষয়গুলো জানতে হবে। তো ওই জন্য আজকে ক্লাসটি আপনি যে লেভেলেরই হন না কেন প্রত্যেকেরই জন্য গুরুত্বপূর্ণ, আপনি আদুয়ে বিয়ন বিদুয়ে যে ক্লাসেরই হন সবাইকে বিষয়গুলো জানতে হবে। তো আজকে আমাদের প্রথম যে পার্টটা রয়েছে সেখানে আমরা শিখব যে ব্রেভে স্টোরিয়া দ্বিতালিয়া, ইতালির ইতিহাস সংক্ষেপে। নেলা আন্তিকিতা রোমা এরা লা ক্যাপিতালে দেল ইম্পেরো রোমানো কে সি স্টেন্ডেভা দাল ইংলিতেরা আলিজিত দাল পর্তুগালো আল্লা মেসোপটেমিয়া তো আলে ইরাক। প্রাচীনকালে রোম ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী, যা ইংল্যান্ড থেকে মিশর এবং পর্তুগাল থেকে মেসোপটামিয়া বর্তমান ইরাকে প্রসারিত ছিল। আপনারা রোমান সাম্রাজ্য সম্পর্কে সবাই অবগত, পৃথিবীর মধ্যে বড় বড় এবং হচ্ছে দীর্ঘ সময় যে সাম্রাজ্যটি হচ্ছে অবস্থান করেছে তাদের মধ্যে রোমান সাম্রাজ্য ছিল একটি, এবং এইটার কিন্তু বিশাল আকারে বিস্তৃত ছিল। সেটা হচ্ছে সেই ইংল্যান্ড থেকে ইজিপ্ট এবং হচ্ছে পর্তুগাল থেকে বর্তমান ইরাক পর্যন্ত প্রসারিত ছিল। তো যেহেতু আমরা সংক্ষেপে জানবো, তো আমরা আপাতত এতগুলো জানবো, তারপরে আমরা দেখবো লা লিঙ্গুয়া দেল ইম্পেরো রোমানো এরা লাতিনো দা লাতিনো সোনো নাতে লে মডেরনে লিঙ্গুয়া রোমানসে ইতালিয়ানো স্পানিয়লো ফ্রান্সেসে পর্তুগেসে এ রুমেনো। রোমান সাম্রাজ্যের ভাষা ছিল ল্যাটিন, ইতালিয়ান, স্পেনীয়, ফরাসি, পর্তুগিজ এবং রোমানিয়ান ভাষার মতো আধুনিক রোমান ভাষার জন্ম হয়েছে ল্যাটিন থেকে। আপনারা ইতিমধ্যে অবগত যে রোমান সাম্রাজ্যের ভাষাটা কিন্তু ল্যাটিন ছিল, এবং ল্যাটিন থেকেই যে আমরা আজকে ইটালিয়ান, স্প্যানিশ, হচ্ছে ফরাসি অথবা পর্তুগিজ অথবা রোমানিয়ান এই পাঁচটি ভাষা বলি, এই পাঁচটি ভাষার জন্ম কিন্তু এই ল্যাটিন থেকে জন্ম হয়েছে। ইল সেকোলো দরো দেলা লিঙ্গুয়া ইতালিয়ানা এ ইল 1300 কোয়ান্দো সি আফেরমানো তরে গ্রান্দি স্ক্রিত্তরি দান্তে পেত্রার্কা এ বক্কাচ্চো। ইটালিয়ান ভাষার স্বর্ণযুগ বলা হয় 1300 সালকে, যখন দান্তে, পেত্রাচ্চো এবং বোকাকাসিওর মতো তিনটি মহান লেখক দৃঢ়রূপে ঘোষিত হয়েছে, এবং ইটালিয়ান ভাষার সব থেকে বেশি অবদান এই তিনটি লেখকেরই বলা চলে, এবং তাদের জন্য আমরা বলতে পারি জাস্ট ইটালিয়ান ভাষার বা আমরা ইটালিয়ান ভাষাটাকে বলতে পারি। দান্তে আলিগিয়েরি অথরে দেলা ডিভিনা কমেডিয়া এ কনসিডেরাতো ইল পাদ্রে দেলা লিঙ্গুয়া ইতালিয়ানা। দান্তে আলিগিয়েরি ডিভিনা কমেডিয়ার লেখক ইটালিয়ান ভাষার জনক বলে বিবেচনা করা হয়, কারণ আপনারা জেনে থাকবেন যে দান্তে আলিগিয়েরির সব থেকে যে তার যে বড় লেখাটি ছিল বা গুরুত্বপূর্ণ সেটির নাম হচ্ছে এই ডিভিনা কমেডিয়া, যেটি আসলে ইটালিয়ান সাহিত্যের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি বই এবং বিশ্ব ইতিহাসের বা বিশ্ব মহাকাব্যগুলোর গুরুত্বপূর্ণ মহাকাব্যগুলোর মধ্যে একটি, এবং এখন পর্যন্ত ইতালির সাহিত্যের সব থেকে শ্রেষ্ঠ লেখা বই হচ্ছে এই হচ্ছে আপনার দান্তে আলিগিয়েরির ডিভিনা কমেডিয়া। এবং এটি আসলে বেসিক্যালি তার সময় যে তাদের খ্রিস্ট ধর্ম ছিল সেখানে তাদের উপরে তৈরি করা হয়েছে, মনে করি যে প্রতিটি পর্বে সেখানে আপনার তিনটি করে হচ্ছে স্বর্গ বা ক্লান্তি রয়েছে, তবে ইনফেরনোর পর্বে আছে 34টি স্বর্গ, অবশ্যই একটি মনোমুগ্ধকর স্বরূপ, অর্থাৎ সব মিলিয়ে সর্বমোট 100টি ক্লান্তি রয়েছে এই মহাকাব্যটি। এবং এটি কিন্তু এবং আমরা তাহলে বুঝতে পারলাম যে ফ্লোরেন্স অথবা ফিরেন্সে ইটালির ভাষাটা এখন পর্যন্ত শুদ্ধভাবে মোটামুটি বলা যায় যে তারা প্র্যাকটিস করে যাচ্ছে, এবং অন্যান্য যে শহরগুলো আছে সেখানে কিন্তু আঞ্চলিকতা চলে এসেছে।
Fino al 1861 l'Italia è divisa in numerosi stati, alcuni governati da paesi stranieri, Austria, Spagna, Francia. 1861 সাল অবধি ইতালি জনসংখ্যা অসংখ্য রাজ্যতে বিভক্ত ছিল, কিছু রাজ্য ছিল যা বিদেশি দেশ দ্বারা পরিচালিত হতো, অস্ট্রিয়া, স্পেন, ফ্রান্সের মতো দেশ দ্বারা। 1861 nasce lo Stato italiano, ma Roma era ancora la capitale dello Stato della Chiesa, governato dal Papa. 1861 খ্রিস্টাব্দে ইতালির জন্ম হয়, তবে রোমান তখনও চার্চ রাজ্য রাজধানী ছিল, পোপ দ্বারা শাসিত হতো। আপনারা জেনে থাকবেন যে আগে একটা সময় ছিল ইতালিতে যত ধরনের গির্জা বা চার্চ রয়েছে তাদের নির্দিষ্ট কিছু ফর্মুলা ছিল, বা তারা কিন্তু তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হতো। তো ইতালির জন্ম হচ্ছে 1861 খ্রিস্টাব্দে, যেটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন যে ইতালির জন্মটি হচ্ছে 1861 খ্রিস্টাব্দে। তবে তখনও কিন্তু রোম ইতালির রাজধানী ছিল না, তখন হচ্ছে রোম ছিল চার্চ অথবা যে গির্জা আছে তাদের রাজধানী ছিল, যেটা আসলে পোপ দ্বারা শাসিত হতো। এবং সেই সাথে বলে রাখি ইতালির প্রথম রাজধানী কিন্তু ছিল হচ্ছে তুসকানা, তোরিনো ছিল, সরি তোরিনো ছিল সেখানে। তারপর সে পরবর্তীতে ফিরেন্স ফিরেন্স অথবা ফ্লোরেন্স হচ্ছে ইতালির রাজধানী হয়, এবং পরবর্তীতে পরবর্তীতে মিলে অত্তো শান্ত সেপ্তান্তা রোমা এন্ত্রা আ ফার পার্টে দেল স্টাত ইতালিয়ানো এ মিলে অত্তো শান্ত সেপ্তান্তা উনো ডিভেন্তা লা নোভা ক্যাপিটালে। মানে হচ্ছে 1870 সালে রোম ইতালির অঙ্গরাজ্য হিসেবে গড়ে ওঠে, এবং 1871 সালে নতুন রাজধানী হয়ে ওঠে। যেহেতু ইতালি রোম শহরটা 1870 খ্রিস্টাব্দে আসলে ইতালির গুরুত্বপূর্ণ একটি অঙ্গরাজ্য হিসেবে গড়ে ওঠে, এবং তাকে হচ্ছে 1871 সালে নতুন ইতালির রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এবং সেখান থেকে এখন পর্যন্ত রোমই হচ্ছে ইতালির রাজধানী। মিল অত্তো শান্ত সেসান্তা উনো মিলে নবে শান্ত বেন্তি দুয়ে l'Italia era una monarchia parlamentare, il primo re è il Vittorio Emanuele II della famiglia di dei Savoia. 1861 সাল থেকে 1922 সাল পর্যন্ত ইতালি একটি সংসদীয় রাষ্ট্রতন্ত্র ছিল, প্রথম রাজা ছিলেন ভিক্টোরিও এমানুয়েলে দ্বিতীয় সেভয় পরিবারের। আপনারা জেনে থাকবেন বর্তমানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইংল্যান্ড অথবা হচ্ছে ইংলিতে রাইটার ভাষা বলা হয়, সেখানে কিন্তু হচ্ছে রাজা রয়েছে এবং রাজা দ্বারা তাদের পার্লামেন্টটা গঠিত। তো সেরকম ইতালি কিন্তু 1922 সাল পর্যন্ত রাষ্ট্রতন্ত্র ছিল আর কি, সংসদীয় রাষ্ট্রতন্ত্র ছিল, এবং সেইখানকার প্রথম রাজা ছিলেন ভিক্টোরিও এমানুয়েলে সেকেন্ড। আপনারা যখন ইতালিতে বিভিন্ন রাস্তাঘাট দেখবেন যে পিয়াসা ভিক্টোরিও অথবা ভিক্টোরিও এমানুয়েলে এরকম, তার মানে আমরা বুঝতে পারছি যে এই রাজার নামে থেকে আসলে রাস্তাঘাট গুলো বা বিভিন্ন জায়গার নামকরণ করা হয়েছে। L'Italia era sotto una dittatura, il fascismo. Durante il regime, gli italiani non avevano libertà di parola, stampa e associazione. 1922 থেকে 1943 সাল পর্যন্ত ইতালি একনায়কতন্ত্রের বা ফাসিবাদের অধীনে ছিল, শাসনামল ইতালিয়ানদের বাক বিতর্ক সংবাদ সংবাদ মাধ্যম এবং সংঘবদ্ধ হবার কোনো অধিকার ছিল না। আপনারা হয়তোবা অনেক সময় ফ্যাসিবাদ অথবা ফ্যাসিজমের শব্দটির সাথে পরিচিত হয়ে থাকেন, এবং এটা কিন্তু ইতালিতে একটা সময় পরিচালিত হয়েছে, যেটা আসলে আপনারা হয়তো অনেকে চিনেন বেনিতো মুসোলিনি। আমরা যেমন এখানে দুইটা মানুষকে দেখতে পাচ্ছি, একজনকে আপনারা সবাই চিনেন, সেটা হচ্ছে অ্যাডলফ হিটলার, যাকে নিয়ে আসলে কথা বলার প্রয়োজন মনে করি না, আপনারা সবাই চিনেন অ্যাডলফ হিটলার। এবং তারই খুব ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু ছিল বেনিতো মুসোলিনি, এই যে হিটলারের পাশে যাকে দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই সময়টাতে মানে 1922 থেকে 1943 সাল পর্যন্ত ইতালিতে কিন্তু একনায়কতন্ত্র ছিল, অথবা আসলে সেখানে কোনো মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারতো না, এবং হচ্ছে কোনো সংবাদ মাধ্যমে কোনো কিছু তাদের বিপক্ষে প্রচার করা বা মানুষের নাগরিকের সাধারণ কোনো অধিকার ছিল না এই সালটা পর্যন্ত। তো এই সালটা ছিল হচ্ছে ফ্যাসিবাদের অধীনে। Dopo la seconda guerra mondiale, l'Italia diventa un paese democratico. Viene introdotto il suffragio universale. Avevano diritto di voto tutti gli uomini e tutte le donne. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালি হয়ে যায় একটি গণতান্ত্রিক দেশ, সর্বজনীয় জননীন ভোটাধিকার চালু হয়, সকল পুরুষ এবং মহিলাদের ভোট দেওয়ার অধিকার শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1940 বা 44 সালে শেষ হওয়ার পরে ইতালির কিন্তু হচ্ছে একটা গণতান্ত্রিক অথবা ডেমোক্রেসি ডেমোক্রেটিক
পার্টি দেশ হিসাবে ডেমোক্রেটিক্যাল কান্ট্রি হিসাবে পরিণত হয় তার আগ পর্যন্ত কিন্তু ইতালি হচ্ছে গণতান্ত্রিক দেশ ছিল না, এবং তখন থেকেই ইতালির ইতিহাসে প্রথমবারের মতো মহিলারাও বা হচ্ছে মেয়ে মানুষরা আসলে ভোট দেওয়া শুরু করতে পারে, এবং তাদের ওই সালের আগ পর্যন্ত ইতালিতে কিন্তু কোনো মহিলা ভোট দিতে পারতো না, শুধু সেখানে হয়তো বা পুরুষরা পার্টিসিপেট করতে পারতো। Milleovecento quarantasei, attraverso un referendum, il popolo italiano decide la fine della monarchia e la nascita della Repubblica Italiana. 1946 সালে একটি গণভোটের মাধ্যমে ইটালিয়ান জনগণ রাষ্ট্রন্ত্র শেষ করার সিদ্ধান্ত নেয় এবং ইটালিয়ান প্রজাতন্ত্রের জন্ম নেয়। তো 1946 সাল পর্যন্ত ইতালিটা ছিল আসলে রাষ্ট্রন্ত্র, যেটা আপনাদেরকে বললাম প্রথম রাজা ছিল ভিক্টোরিও এমানুয়েলে সেকেন্ড, এবং সেই 1946 সালের পরে থেকে কিন্তু ইটালিয়ান একটি হচ্ছে প্রজাতন্ত্র দেশ হিসাবে অথবা রিপাবলিক কান্ট্রি হিসাবে গঠিত হয়। তো এটা আপনারা মনে রাখবেন, তার আগ পর্যন্ত ছিল ইটালিয়ান হচ্ছে রাষ্ট্রন্ত্রতে, এবং 1946 সালে ইটালি হচ্ছে একটি প্রজাতন্ত্র দেশ অথবা হচ্ছে রিপাবলিকান কান্ট্রিতে পরিণত হয়, যেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সময় মুহূর্তটি। তো আপনারা যে আজকে ক্লাসটি উপভোগ করলেন, আপনাদের জন্য রয়েছে হচ্ছে তিনটি কোয়েশ্চেন। যদি আপনারা ক্লাস থেকে আসলে কিছু শিখতে পারেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এইগুলোর উত্তরগুলো কি, তাহলে আমরা আসলে অনুপ্রাণিত হব যে আসলে আমাদের মাধ্যমে আপনারা কিছু শিখতে পাচ্ছেন, এবং যদি কেউ এই ক্লাস থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেগুলোকে উত্তর করার চেষ্টা করব। তো আপনাদের জন্য যে তিনটি দোমান্দে রয়েছে সেগুলো হচ্ছে, কোয়ালে এরা লা ক্যাপিটাল দেল'ইম্পেরো রোমানো, রোমান সাম্রাজ্যের রাজধানী কি ছিল, কিয়ে কনসিডেরাতো ইল পাদ্রে দেলা লিঙ্গুয়া ইতালিয়ানা, কাকে ইটালিয়ান ভাষার জনক হিসেবে বিবেচনা করা হয়, তিন নাম্বারটি হচ্ছে কোয়ান্দো নাসেলো স্টাতো ইতালিয়ানো, ইটালিয়ান রাষ্ট্র কখন জন্মগ্রহণ করে। তো তিনটি দোমান্দে আপনাদের জন্য বা তিনটি প্রশ্ন আপনারা আমাদেরকে উত্তর দিবেন, এবং আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, ক্লাসটির মধ্যে যদি কোনো ভুলবাদে হয়ে থাকে অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন, এবং প্রতি সপ্তাহে আমরা অন্তত দুটি করে ক্লাস করার চেষ্টা করব, এবং আমার সাথে আমি একটা হয়তো বা সম্ভব হবে না আমার পক্ষে, সেখানে আরো অনেকে যুক্ত হবে, ধীরে ধীরে সকলের সাথে আপনাদের পরিচয় করে দিব, এবং যারা আপনারা এই ক্লাসটিতে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের লিজন ভাইকে মিউট করবো, তো সে কিছু বলো ক্লাসটি সম্পর্কে। ধন্যবাদ রনি, চমৎকার ক্লাস হয়েছে। তো আসলে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমি তো শুরুতে বলেছি যে আমরা যে দেশেই যাই না কেন, প্রবাসে আমরা যে দেশেই যাই আমাদের কিন্তু সেই দেশের ইতিহাস ঐতিহ্য এগুলো আমাদের জানতে হবে, এবং সেই দেশের সংস্কৃতি থেকে শুরু করে সবকিছু জানতে হবে। তবে অবশ্যই আজকে যেহেতু রনি নাগরিক শিক্ষা থেকে শুরু করেছে, কারণ এই দেশের ইতিহাসটাই সবার আগে জানা প্রয়োজন, এবং পর্যায়ক্রমে সকলেই ভাষাটাও জানবে, এবং তারপরে আমি তো বলেছি যে আপনারা যখন পরিপূর্ণভাবে এদেশের সবকিছু যখন জানবেন, যখন ধারণাগুলি আপনার থাকবে, তখন আপনাকে চাকরি, যে কোনো চাকরি পেতে বা এদেশের সাথে যে কি বলে এটাকে, যে কালচারের সাথে, আমাদের কালচারের সাথে এদেশের কালচারের সকলকে আপনি আমাদের কালচারটাকে প্রেজেন্ট করতে পারবেন খুবই চমৎকার ভাবে, এবং আপনি ইটালিয়ান কালচারটাও যখন জানবেন তখন হবে কি যে আমাদের সাথে একটা বন্ধুত্বটাও যখন হবে ইটালিয়ানদের সাথে, সেই বন্ধুত্বটা অনেক সুদৃঢ় হবে, হ্যাঁ, এবং আপনি সেই বন্ধুত্বের থেকেই অনেক কিছুই আপনি অনেক সুবিধায় ভোগ করতে পারবেন। তো ঠিক আছে, আমি আর দীর্ঘায়ু করব না, তো ইনশাল্লাহ চমৎকার হয়েছে আজকে, আরো ভালো হবে সামনে, শুভকামনা রইল আরেকবার। ধন্যবাদ এমকে রহমান লিটন ভাই, এবং যারা এখানে ছিলেন অলরেডি কিন্তু অনেকেই দেখতে পাচ্ছে আমাদের লাইভে প্রায় 400-র মতো মানুষ, এবং এখানে অনেকে পার্টিসিপেট করেছে, হয়তো সবার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, তো আমরা ধীরে ধীরে সকলের সাথে কথা বলবো, এবং আমাদের অলরেডি রাত 11টার উপরে বাজে, তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, এবং সেই সাথে পরিশেষে বলতে চাই শুধু এতটুকু যে আমাদের এখানে কিন্তু 5টি কোর্স রয়েছে, এবং আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এখান থেকে কি আমরা কোনো সার্টিফিকেট প্রদান করবো কিনা। আসলে আমরা সার্টিফিকেট দিলে অনেক ধরনের সার্টিফিকেট দিতে পারে, কিন্তু আসলে এগুলো কিন্তু কোনো জায়গাতে কার্যকরী হবে না, তো আপনাদের কোনো ধরনের সার্টিফিকেট দিয়ে আমরা হ্যারাসমেন্ট করতে চাই না। তবে যেহেতু আমাদের এখানে মোটামুটি 4টি লেভেল থাকবে, এবং 2টি লেভেলের সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাদেরকে মানে হচ্ছে উপযোগী করে আমরা আপনাদেরকে
পরীক্ষা দেওয়ার জন্য যদি কেউ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারে তাদেরকে আমরা সাহায্য করব, এবং পরীক্ষার আগ মুহূর্তে ইটালিয়ান আদ্রি এবং বিওনার পরীক্ষাগুলো কিভাবে হয়ে থাকে সেগুলো সম্পর্কে আপনাদের অবগত করব, এবং সিমুলেশন অথবা হচ্ছে সিমুলেশন যেরকম হয় সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। তো সবাই অনেক ভালো থাকবেন এবং আমরা আমাদের সাথে যুক্ত থাকুন। পরবর্তীতে প্রবাস কথা রয়েছে, আমরা ইতালি প্রবাসী রয়েছি এবং আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা আপনাদেরকে বিভিন্ন আপডেট জানানো হবে, এবং আমরা আপাতত সপ্তাহে 2টি করে ক্লাস করব আপাতত।